স্বাগতম। আমাদের বাস্তব জীবনের একটা খুব মজাদার কথা বলে অনুষ্ঠান শুরু করব। তা হচ্ছে বছরের প্রথম দিন, ইংরেজি বছরে নিশ্চয়ই প্রথম যখন ক্যালেন্ডারটি আসে, আমরা তার মধ্যে থেকে ভালো দিন, শুভ দিন খোঁজার চেষ্টা করি। আজকাল আজকালকার কথা বলছি, এবং অবশ্যই সেটি যে খুব ফলপ্রসূ হয় এমন নয়, কারণ অমাবস্যাতে একটা গোল কালো দাগ থাকে, পূর্ণিমাতে একটা সাদা দাগ থাকে, একাদশী থাকলে সেটা একটা অর্ধচন্দ্রের মতন ব্যাপার থাকে। একটা সময় ছিল বাঙালি জীবনের একেবারে ডেফিনিট করে হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই, যে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে তার আগে কেনাকাটির মধ্যে পঞ্জিকাটি তারা কিনতেনই। তার কারণটা হচ্ছে তিথি নক্ষত্র, এটা শুভ সময়, শুভ লগ্ন। তো পঞ্জিকার কালচার এখন যে নেই এমনটি বলবো না, তবে অনেক ফ্ল্যাট বাড়ির বিবি বেগমদের বল দেখি, এ দেখতো পাশের ঘোষবাবুর বাড়িতে পঞ্জিকা আছে নাকি চটকর নিয়ে আছে। অর্থাৎ আমরা অনেকটাই কিন্তু আন্দাজে চলি বা ওই সিঙ্গল পেজ ক্যালেন্ডারের উপর চলি, অথচ এই আমরাই কিন্তু জ্যোতিষ অনুষ্ঠানে ফোন করে দেখুন না ভালো হবে কি না এই প্রশ্নও করি। অর্থাৎ আমরা নিজেদের সঙ্গে নিজেরাই তঞ্চকতা করি কোনো ক্ষেত্রে, কই বাত নেই, সময়ের সঙ্গে সব কিছু পাল্টায়। আমার অতিথি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ রাজশ্রী বসে আছেন, এবং রাজশ্রীকে ওয়েলকাম করে একটা কথাই বলবো, অত্যাধুনিক পড়াশুনো করা, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে নানান সাবজেক্টে পড়াশুনোর সঙ্গে সঙ্গে ওনার একটা ব্যাপার আমি দেখেছি, যে এই যে তিথি লগ্ন ইত্যাদিগুলো পার্টলি ডেমনস্ট্রেট করেন সারা বছর ধরে সিটিভিএনে, এইটা কিন্তু একটা অভিনব ব্যাপার। ফলে আমার একেবারেই যেটা মনে হয় যে আমাদের নিজেদের প্রতিকারের ক্ষেত্রে তাহলে কি এই তিথি লগ্নের প্রয়োজন আছে? একবার শুরু করছি এই প্রশ্ন দিয়ে, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। অবশ্যই প্রয়োজনীয়তা আছে। দেখুন, আমরা যখন যে কোনো কাজ করি, জীবনের প্রত্যেকটা কাজ আমরা কিন্তু তিথি মেনে করি। যখন বিবাহ হয় তখন নির্দিষ্ট দিনে শুধু নয়, নির্দিষ্ট লগ্নে হয়, এবং মোটামুটি সবাই, সব ধর্মাবলম্বীদেরই বিবাহের জন্য কিছু নির্দিষ্ট দিন আছে। যখন আমরা কোনো নতুন বাড়িতে প্রবেশ করি, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট দিন দেখে, নির্দিষ্ট সময় দেখে আমরা কিন্তু একটা নতুন বাড়িতে প্রবেশ করি। যে কোনো কাজ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, গৃহপ্রবেশ, প্রত্যেকটা, কোনো নতুন ব্যবসা স্টার্ট, ব্যবসা আরম্ভ, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা শুভ দিন, শুভ মুহূর্ত, শুভ সময় দেখে করি। দেখুন, একটা কথা আছে, সেটা হচ্ছে সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বহুদিন বাদে কথাটা শুনলাম, খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। হ্যাঁ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের কিন্তু সব সময়, আমরা যখন যে কোনো কাজ করব, আমরা কিন্তু সব সময় দেখি, একটু পঞ্জিকাটা খুলে দেখি, আমরা সেই কাজের, সেই কাজের অনুযায়ী শুভ দিন কবে, শুভ মুহূর্ত কবে, এটা দেখি। তো যখন আমরা গ্রহ সংস্কার করব, তখন কেন আমরা ভালো দিন, ভালো সময় করব না? আমরা যখন আমাদের হরোস্কোপের অশুভত্বের ঊর্ধ্বে উঠতে চাইব, তখন সেটাও অবশ্যই আমরা যদি ভালো দিন, ভালো সময় করি, তাহলে সেই কাজ থেকে আমরা অনেক বেশি শুভ ফল আশা করতে পারি। একটা ব্যাপার, এই জন্য আমি তিথিকে এত গুরুত্ব দিই। হ্যাঁ, তিথিকে গুরুত্ব দিচ্ছেন যেমন, তেমন ধরুন তন্ত্রমতে, পূজা আচার মতে, এই ডেফিনিট দিনগুলোকে কি আমরা সিলেক্ট করি, মানে এগুলোর উপর কি এমফাসাইজ করি? দেখুন, আমি একটা কথা বলি, বছরে যে 365 দিন থাকে, তার মধ্যে সব সময় 12টি বা 13টি যে অমাবস্যা থাকে, অমাবস্যা সব সময় বছরের অন্য দিন অপেক্ষা ভারী এবং পাওয়ারফুল হয়। আপনি সাধারণ দিনে করা একটা কাজ এবং অমাবস্যায় করা একটা কাজ সব সময় বেশি পাওয়ারফুল হয়। তার মধ্যেও আবার কিছু অমাবস্যা থাকে যেগুলো অতিরিক্ত পাওয়ারফুল। দেখুন, আমরা যখন আমাদের জন্মগত হরোস্কোপের অশুভত্বের ঊর্ধ্বে উঠতে চাই, তখন সেই অশুভত্বের ঊর্ধ্বে আমরা কিভাবে উঠি? আমরা আধ্যাত্মিকতার মাধ্যমে অশুভত্বের ঊর্ধ্বে উঠি। দেখা গেল যে আপনি হরোস্কোপে কিছু অশুভ গ্রহযোগ নিয়ে জন্মেছেন, যখন আপনি সেটার ঊর্ধ্বে উঠতে চাইছেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে আধ্যাত্মিকতার মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে, তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে
আপনাকে আপনার জন্মগত হরোস্কোপের যে নেগেটিভিটি আছে তার ঊর্ধ্বে উঠতে হবে এবং সেখানে কাজটা কি যে শুভ গ্রহদের বলবত্তা বাড়ানো এবং অশুভ গ্রহদের অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করা এই দুটো এই কাজগুলো সব সময় কিন্তু হয় আধ্যাত্মিক ওয়েতে এবং তন্ত্রোক্ত মতে এই কাজটা যদি আমরা শুভ দিন শুভ সময় শুভ তিথি মেনে করি তাহলে এই কাজ থেকে আমরা আরও বেশি শুভ ফল আশা করতে পারি এইটার জন্য আমি সব সময় তিথি নক্ষত্র যোগকে ভীষণভাবে গুরুত্ব দিই আমি একটা প্রশ্ন রাজশ্রী করব সেটা হচ্ছে আপনি সারাটা বছর দেখুন হ্যাঁ হ্যাঁ দুটো মাস পার্টিকুলারলি একটা হচ্ছে কি চৈত্র মাস একটা হচ্ছে ভাদ্র মাস হ্যাঁ চৈত্র মাসে তবু একটা টার্গেট থাকে যে তার পরের মাসটা শুভ আসবে অর্থাৎ কি না বৈশাখ মাস ভাদ্র মাসটা দেখুন এই ভাদ্র মাস পড়া মানেই হচ্ছে গিয়ে টোটাল ভাদ্র আশ্বিন কার্তিক তিন মাসে কোনো শুভ অনুষ্ঠানের যোগাযোগ খুব কম এবং অ্যাবসলিউটলি ভাদ্র মাসটা অনেকের মতেই খুবই একটা অপয়া মাস অথচ সব থেকে পাওয়ারফুল আমি কালী পুজোর দিনটাকে স্মরণ রেখেই বলছি সব থেকে পাওয়ারফুল কালী পুজো বা কালী উৎসব যেটাকে যাই বলুন না কেন সেইটা কিন্তু এই ভাদ্র মাসে পড়ে কৌশিক অমাবস্যা হ্যাঁ অবশ্যই দেখুন শুভ কাজ বলতে হয়তো উপনয়ন অন্নপ্রাশন বিবাহ এগুলো হয় না কিন্তু ভাদ্র মাসের সাংঘাতিক তাৎপর্যপূর্ণ হচ্ছে ভাদ্র মাসে আমরা কৌশী অমাবস্যা পাই এবং কৌশী অমাবস্যা হচ্ছে বছরের একটি শ্রেষ্ঠ অমাবস্যা কৌশী অমাবস্যাটা হচ্ছে এমনই একটা তিথি যেটা বছরের শ্রেষ্ঠ একটি অমাবস্যা দেখুন অমাবস্যা মানেই কিন্তু আমি একটা কথা সব সময় বলবো অমাবস্যা মানেই কিন্তু বছরের অন্যান্য দিন অপেক্ষা পাওয়ারফুল দিন বিশেষ করে কিসের জন্য পাওয়ারফুল দিন না বিভিন্ন ধরনের গ্রহ যোগের সংস্কার বিভিন্ন ধরনের গ্রহ সংস্কার আমরা আমাদের হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে যখন উঠতে চাই তখন অমাবস্যা হচ্ছে সব থেকে পাওয়ারফুল দিন এবং সেটা বছরে যে 12টি বা 13টি অমাবস্যা পড়ে সবসময় সেই অমাবস্যাগুলো অন্য দিন অপেক্ষা পাওয়ারফুল হয় কিন্তু তার মধ্যেও কিছু কিছু অমাবস্যা থাকে যেগুলো অতি পাওয়ারফুল এবং অতি শক্তিশালী তার মধ্যে অন্যতম একটি প্রধান অমাবস্যা হচ্ছে ভাদ্র মাসের কৌশী অমাবস্যা যেটার জন্য সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন কেন অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য বিভিন্ন মানুষ অপেক্ষা করে থাকেন দেখুন সাধকরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন সাধকরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তাদের বিভিন্ন সাধনা সিদ্ধির জন্য তাদের বিভিন্ন মন্ত্র সিদ্ধির জন্য সাধন স্তরে আরও উচ্চ মার্গে ওঠার জন্য গৃহী মানুষরা এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কেন না কৌশী অমাবস্যাকে কাজে লাগিয়ে হরোস্কোপে তাদের যে নেগেটিভিটি আছে নেগেটিভ গ্রহযোগ বিভিন্ন ধরনের নেগেটিভ গ্রহযোগ হয় কালসর্পযোগ মাঙ্গলিক দোষ গ্রহণযোগ বীজযোগ পাপকর্তারিযোগ বহু রকমের নেগেটিভ গ্রহযোগ হরোস্কোপে থাকে এই সমস্ত নেগেটিভ গ্রহযোগের ঊর্ধ্বে ওঠার জন্য গৃহী মানুষরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য তারা এই সময় অপেক্ষা করে থাকেন কেন ছেলেমেয়ের পড়াশোনা থেকে বিবাহ অর্থ রোজগার ভালো সম্পত্তি তৈরি করা সমস্ত কিছু মানে যা কিছু জীবনে প্রয়োজন হয় সব কিছুর জন্য সমস্ত কিছু নেগেটিভিটি কাটানোর জন্য এবং শুভ ফল লাভের জন্য মানুষ কিন্তু এই কৌশী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন আমি সবসময় একটা কথা বলবো যে বছরে 12টি বা 13টি অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যা হচ্ছে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এবং বছরের অন্যান্য দিন অপেক্ষা শক্তিশালী কিন্তু কৌশী অমাবস্যা হচ্ছে একটি ভেরি স্পেশাল দিন যেটা হচ্ছে সব থেকে বছরের 12টি 13টি অমাবস্যার মধ্যেও আবার কৌশী অমাবস্যা হচ্ছে সব থেকে শক্তিশালী অমাবস্যা এবং আপনারা এটা নিশ্চয়ই জানেন যে কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে আমরা অমাবস্যা বলে অভিহিত করি কৃষ্ণপক্ষের যেটা শেষ দিন সেইটাকে আমরা অমাবস্যা বলে মনে করি এবং অমাবস্যার পাওয়ারফুল ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের হরোস্কোপের অশুভত্বের ঊর্ধ্বে উঠতে পারি হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে পারি আমরা একটা ফোন নিয়ে নেব আমি অবশ্যই দর্শকদেরকে একটা কথা বলবো যে এবছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ইত্যাদি পরীক্ষায় যারা পাশ করেছে মানে সবাই তো পাশ করেছে তাদের বাবা মায়েরা অবশ্যই ফোন করে কি পড়বে কেন পড়বে ইত্যাদি ফোন করে নয় রাজশ্রীদির সহযোগিতা কিন্তু তারা পাবেন এইটুকু অ্যাসুরেন্স দিয়ে ফোন নিচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি হরিয়ানা থেকে বলছি হরিয়ানা আপনাকেও নমস্কার রাজশ্রীকেও নমস্কার আমার হ্যাঁ আমার মানে সব থেকে বড় রাজশ্রীতে তো আমাদের ঘরেরই সবকিছু কারণ আমার বোন আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি সব রাজশ্রীর কাছে মানে উপকার পাওয়া
আমার বোনের ছেলে চাকরি পাচ্ছিল না, রাজশ্রীর কাছে গেছিল, এ আজকে খুব ভালো চাকরি পেয়েছে। ভাসুরের মেয়ে যেমন খুব অশান্তি হচ্ছিল, মানে শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছিল, সেখানে ভাসুরের মেয়ের মানে উনি সমাধান করে দেওয়ার পরে ভাসুর এখন খুব ভালোভাবে আছে, মানে উনি আমাদের কাছে ভগবান। খুব ভালো লাগলো আপনার প্রথম ফোনটা। এখানে নয়, একেবারে সুদূর উত্তর ভারতের হরিয়ানা থেকে বৃষ্টি শুরু হয়েছে কি? হ্যাঁ না, বৃষ্টি হয়েছিল কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ আছে। বুঝুন কাণ্ড। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ওর ডেট অফ বার্থটা বলুন। 11 সেপ্টেম্বর 2001। বেশ, আমরা একটুখানি দেখে নেবো সেই ফাঁকে। আচ্ছা, 11 সেপ্টেম্বর 2001, সেদিন ছিল মঙ্গলবার, বিকেল 4:24 দুর্গাপুর। মকর লগ্ন মিথুন রাশি, এক সেকেন্ড, মকর লগ্ন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, আচ্ছা, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর। লগ্নের দ্বাদশভাবে মঙ্গল কেতু একসঙ্গে রয়েছে, শনি রয়েছে পঞ্চমে, লগ্নপতি শনি। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু হরোস্কোপে কতগুলো নেগেটিভ পয়েন্টও রয়েছে। প্রথম কথা, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, চন্দ্র রাহু যুক্ত গ্রহণযোগ করছে এবং চন্দ্রের সঙ্গে দ্বাদশপতি বৃহস্পতির কানেকশন হচ্ছে। তো এই হরোস্কোপে যেটা থাকবে সেটা হচ্ছে একটা মানসিক টেনশন, মানসিক ভীতি, মানসিক ভয়, এগুলো কিন্তু খুব বেশি মাত্রায় থাকবে। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক সময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো রকম প্রবলেম হবে। প্লাস দেখুন, মঙ্গল কেতু অঙ্গারক যোগ করছে, লগ্নের দ্বাদশে মঙ্গল কেতু গেছে। এই যে মঙ্গল দ্বাদশে গেছে, মঙ্গল হচ্ছেন আমাদের যাবতীয় শক্তি, শৌর্য, বীর্য এগুলোর কারক গ্রহ। মঙ্গল দ্বাদশে চলে গেলে না কোথাও সাহসিকতার অভাব, শৌর্যের অভাব, কোথাও মনের ভেতর অকারণ দুশ্চিন্তা, টেনশন, ভয়, এই জায়গাগুলো চলে আসে। হরোস্কোপে যেটা দেখছি পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট সব কিছু, কিন্তু কোথাও ওর কিছুটা মানসিক প্রবলেম হওয়ার ভয় রয়েছে, সাইকোলজিক্যাল প্রবলেম হওয়ার ভয় রয়েছে, পড়াশোনা করার ক্ষেত্রে কিছু ভীতি আসার ভয় রয়েছে। ও ভালো স্টুডেন্ট কিন্তু ওর মনের ভেতর ভীতি কাজ করে। ধরুন কালকে ওর পরীক্ষা, আজকে ও প্রচণ্ড টেনশন, টেনসড হয়ে যাবে এবং ওর সবসময় মনে হবে কালকে পরীক্ষাটা আমার ঠিক হবে তো, আমি পারবো তো, আমার হবে তো। এই করতে গিয়ে অনেক সময় দেখবেন ওর এই মানসিক টেনশন থেকে ওর শরীরটাও খারাপ হয়ে যাওয়া এবং আলটিমেটলি পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে যাওয়া। কেন? আপনি যদি ভয়ের সঙ্গে কোনো কাজ করেন সেই কাজটা কিন্তু ভালো হয় না। আপনি একটু শেয়ার করুন। আপনি বলুন। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন, ও পড়াশোনায় ভীষণ ভালো। ও হচ্ছে মাধ্যমিকে সিবিএসইতে 4th rank করেছিল, এবছর আইসিএসইতে ও 98.6% পেয়েছে, জয়েন্টেও ভালো র্যাঙ্ক করেছে। কিন্তু ওর কি হয়েছে, ও চারিদিকে না ভীষণ ভাবে শত্রুর, মানে ভীষণ শত্রু, এবং ওকে ভীষণ ফুল বোঝাচ্ছে। এবং আমার ছেলের মধ্যে অনেক ক্রিয়েটিভিটিও আছে, যেমন ও খুব ভালো গান করে, তবলা বাজায়, গান, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে, মানে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তো এবার ওর মধ্যে কি হচ্ছে যে ওর হচ্ছে যখন জয়েন্টেও কম্পিউটার নিয়ে পড়ারও খুব ইচ্ছা, কারণ জয়েন্টে খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও গিয়েছিল, খুব ভালো র্যাঙ্ক করেছে। তো ওর এখন হচ্ছে যে আমি কি করব, কম্পিউটার যাব না মিউজিক লাইনে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের প্রোডাকশন লাইনে যাব, মানসিক টেনশন প্রচন্ড। দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে ও আগে ইঞ্জিনিয়ারিংটাই কমপ্লিট করুক। পাশাপাশি ও যদি মনে করে যে অন্যান্য বিষয়গুলো নিয়ে চর্চা করবে, ও একটুখানি গান বাজনা বা এই ধরনের বিষয়গুলো নিয়ে চর্চা করবে, এটাও করতে পারে, আমি বারণ করছি না। কিন্তু ফার্স্ট চয়েসটা হচ্ছে, মানে ওর, মানে আপনি যদি বলেন ওর কেরিয়ারটা কোন দিকে যাবে, আমি কিন্তু বলবো সায়েন্স নিয়ে পড়াশোনা এবং ইঞ্জিনিয়ারিং করা, এটাই কিন্তু ওর কেরিয়ারের লক্ষ্য। হ্যাঁ, আসলে
কি বলুন তো, আমরা তো মিডিয়াম, মানে খুব মিডিয়াম মানুষ, মধ্যবিত্ত। এবার আমরাও ভাই পাচ্ছি, আমরা চাইছি যে একটা অন্ধ যুবক, ও যেমন কম্পিউটারটা খুব পছন্দ করে, আমরা বলছি একটা অন্ধ যুবকের পড়াশোনাটা করে তারপরে তুই ওই তোর নিজস্ব লাইনটা যা, তাহলে একটা অন্ধ যুবকের পাটা মজবুত হয়ে গেল। এক্স্যাক্টলি, আমারও তাই বক্তব্য। জানেন তো, আগে ও পড়াশোনাটা কমপ্লিট করুক, ও ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করুক, এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ওর বেটার হবে, যদি ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়ে, এই সাবজেক্ট গুলো ওর জন্য বেটার হবে। আগে পড়াশোনাটা কমপ্লিট করুক, তারপরে ও। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, ও তো ভুল পথে পা বাড়াবে না, কারণ ওর এত চারিদিকে না, ওকে ভুল দিকে নিয়ে যাওয়ার লোকের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা 100%, এটা 100% ওকে ভুল পথে পরিচালিত করা, ওকে মিসগাইড করার জায়গাটা ভীষণ মাত্রায় রয়েছে, এবং ও খানিকটা না অন্য লোকের দ্বারা প্রভাবিত হয়ে যায়, এটাও একটা সমস্যা। ওর মঙ্গল দ্বাদশে থাকার জন্য, জানেন তো, মঙ্গল যদি স্ট্রং হয় না, তাহলে সেই জাতক জাতিকার আমি যেটা করছি সেটাই ঠিক কথা, আমি যেটা বুঝছি সেটাই ঠিক কথা, এই ব্যাপারটা হয়। আর মঙ্গল খারাপ তো, মঙ্গল দ্বাদশে কেতু যুক্ত আবার, তার ফলে না ও ভীষণ অন্যের দ্বারা, অন্য কেউ কিছু বললে ওটাতে ভেসে যায়, মানে অন্যের প্রভাবটা ওর উপর বেশি পড়ে। কলকাতাতে নিয়ে যায় আপনার কাছে, হ্যাঁ, আপনি ওকে একটু হাতটা ধরবেন? অবশ্যই ধরবো, কিন্তু একটা কথা বলছি, শুধু এর জন্য কলকাতা আসারও দরকার নেই, আপনি চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন, এখন তো অনলাইন সিস্টেম আছে। ওকে কলকাতাতেই ভর্তি করবো, ওই যে ডাব্লিউবিজেডের জন্য। আচ্ছা, তো সেটার জন্য সুটেবল হবে না? হ্যাঁ, সুটেবল হবে, সুটেবল হবে, আপনি আসতে পারেন, আপনি চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অ্যাকচুয়ালি দরকার হচ্ছে ওর ভীতি ভাব কাটানো, ওর ভেতর সাহস যোগাতে হবে, ওকে একটু মানে ও ভীষণ ওই দ্বাদশে মঙ্গল চলে গেলে না ভীষণ ভীতি ভাব চলে আসে, সাহস পায় না, কনফিডেন্স চলে যায়, এটাই ওর হয়েছে, মানে ও সাহস পাচ্ছে না। ধন্যবাদ। আমি একটা কথা বলি, যে আপনারা বাকি দর্শকরা যেটা শুনলেন, যে রাজশ্রীদির কাছে হরিয়ানা থেকে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, হরিয়ানা মানে অনেক দূর দিল্লিরও উপরে, ইন বিটুইন পাঞ্জাব অ্যান্ড দিল্লি, তো তিনি কিন্তু রাজশ্রীতি কিন্তু স্ট্রেট তাকে বললেন যে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, এর আগে পরে কিছু নেই। দ্বিতীয় কথা, তোমার সেলফ কনফিডেন্সের অভাব, সেটা তোমার নেগেটিভ দিক, এটা এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমি যদি খুব মানে আত্মসচেতন হই তাহলে কেউ আমাকে কনভিন্স করে ভুল পথে নিয়ে যেতে পারে না, তার মানে সেখানে আমার কোনো একটা দুর্বলতা আছে, কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমি কোথাও অন্যের উপর নির্ভর করছি, সেগুলো কিন্তু কাটিয়ে দেওয়া যাবে যাবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। আমি একটুখানি চটজলদি পরের ফোনটি আসার, খুব জমজমাট অনুষ্ঠান হচ্ছে, একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ উনি যখন বললেন যে আসবেন, বাকিরা কোথায় কীভাবে আসবেন, 17 তারিখ মানে সামনের 17 এই কৌশীয় অমাবস্যার আগে একটা সেকশন বলবো, পরেরটা একটা বলবো, কারণ বেশিরভাগ লোকই তো চেষ্টা করবেন কৌশীতে আসার। তো 17 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 18 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, 20 তারিখ শুক্রবার খড়গপুর, 22 তারিখ রবিবার গৌহাটি। আপনি অনেকদিন বাদে গৌহাটি যাচ্ছেন? হ্যাঁ, অনেকদিন বাদে। গৌহাটি হচ্ছে কি আপনার সেকেন্ড হাউস অলমোস্ট। আচ্ছা, 23 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 27 তারিখ শুক্রবার বর্ধমান, 28 তারিখ শনিবার দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরের কিন্তু হোটেল রিলায়েন্সে উঠবেন বেনাচিতিতে, 29 তারিখ রবিবার আসানসোল, 3রা সেপ্টেম্বর শুক্রবার শিলিগুড়ি হোটেল ম্যানিলা। এই অবধি কিন্তু আমাদের অ্যাবসলিউটলি কৌশী অমাবস্যার ব্যাপার ট্যাপার বা কাজ বা প্রতিকার যারা করতে চান, এই 3 তারিখের মধ্যেই করতে হবে, আদারওয়াইজ অনলাইন। অনলাইনের জন্য উনি সময় নিশ্চয়ই দেবেন, ফাঁকগুলো আছে সেটা দেখে নিন, খুব ভালো করে শুনে নেবেন। আপনারা ফেসবুকে আমাদের এই রিপিট প্রোগ্রামটা CTVN-এ দেখে নিতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে কি 30 তারিখ ও আরেকটা আছে, 30 অগাস্ট সোমবার হাওড়া ময়দানে তিনি যাচ্ছেন, সুতরাং 30 তারিখের মধ্যেও যারা আসতে পারেন তা আসবেনই। কৌশী অমাবস্যার পর 17 তারিখ শুক্রবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, এই হচ্ছে কি টোটাল? হ্যাঁ, এই টোটাল চেম্বার। অ্যাকচুয়ালি কৌশী অমাবস্যাটা হচ্ছে বছরের একটা, যেটা বললাম যে কৃষ্ণপক্ষের শেষ দিনকে অমাবস্যা, হ্যাঁ, বছরের একটা স্ট্রংগেস্ট ডে, এবং কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে অমাবস্যা বলা হয়। কৌশী অমাবস্যাকে কিন্তু আমরা আরও অনেক নামে ডাকা হয়। কৌশী অমাবস্যাকে যেমন কৌশী অমাবস্যা বলা হয়, কৌশী অমাবস্যাকে সেরকম আলোক অমাবস্যা বলা হয়, কৌশী অমাবস্যাকে কুশগ্রাহিণী অমাবস্যা বলা হয়, আবার অনেকে কৌশী অমাবস্যাকে ভাদ্র মাসের অমাবস্যাও বলেন। এটাকে আলোক অমাবস্যা বলা হয়, কুশগ্রাহিণী অমাবস্যা বলা হয়, ভাদ্র মাসের অমাবস্যা বলা হয়, কৌশী অমাবস্যা বলা হয়।
কৌশি অমাবস্যা হচ্ছে সমস্ত রকম নেগেটিভিটির সংস্কারের জন্য, যে কোনো রকম গ্রহগত নেগেটিভিটি, যে কোনো রকম মনস্কামনা পূরণের জন্য কৌশি অমাবস্যা হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ তিথি। যেটা আমি বললাম যে এই দিনের জন্য সাধকরা অপেক্ষা করে থাকেন, এই দিনের জন্য গৃহীরা অপেক্ষা করে থাকেন। সাধকরা অপেক্ষা করে থাকেন কেন? তাদের বিভিন্ন সাধন স্তরে, ওপরের স্তরে ওঠার জন্য, আরও উচ্চ মার্গে যাওয়ার জন্য, সাধনাতে সিদ্ধি লাভের জন্য। গৃহীরা তাদের যাবতীয় মনস্কামনা পূরণ, বিবাহ থেকে, পড়াশোনা থেকে, অর্থ থেকে, যা কিছু, সমস্ত রকম শত্রু দমন, সমস্ত রকম কাজের জন্য কৌশি অমাবস্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা। এবং এটাও জানেন, কৌশি অমাবস্যাকে না সমস্ত অমাবস্যার রানী বলা হয়। কৌশি অমাবস্যাকে মনে করা হয় বছরে যে 12-13 অমাবস্যা আছে, তার মধ্যে এইটাকে সব থেকে শক্তিশালী অমাবস্যা মনে করা হয় এবং সমস্ত অমাবস্যার রানী মনে করা হয়। কৌশি অমাবস্যার তিথিকে কাজে লাগিয়ে প্রথম কথা হচ্ছে, যে কোনো মনস্কামনা পূর্ণ করা যায়, যে কোনো মনস্কামনা পূর্ণ করা যায়। আবার আমাদের হরোস্কোপের কৌশি অমাবস্যা এত পাওয়ারফুল একটা অমাবস্যা, এত শক্তিশালী একটা অমাবস্যা, কৌশি অমাবস্যাকে কাজে লাগিয়ে আমাদের হরোস্কোপের যাবতীয় নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠা যায়। দেখুন, যখন আমরা আমাদের হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে চাইছি, তখন অবশ্যই সেখানে শক্তি প্রয়োগের প্রয়োজন থাকে। যে শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠি। তো কৌশি অমাবস্যা হচ্ছে এর জন্য শ্রেষ্ঠতম দিন, যে দিনকে কাজে লাগিয়ে আমরা আমাদের জন্মছকের সমস্ত অশুভদের উঠতে পারি। এবং এটাকে বছরের যে 12-13 অমাবস্যা, তার মধ্যে এই অমাবস্যাটিকে মনে করা হয় এই সমস্ত অমাবস্যাগুলির মধ্যে রানী অমাবস্যা। এখানে আমি একটা খুব ইন্টারেস্টিং আপনি একটু বিবেচনা করবেন, আপনি শিক্ষিতা বলেই আপনাকে বলছি, সব জায়গায় এই আলোচনা তো করা যায় না। এর পরের অমাবস্যাটাই হচ্ছে গিয়ে কিন্তু দুর্গাপূজার আগে মহালয়া। মহালয়া আমরা কি বলি, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আহ্বান। অর্থাৎ এই একটা মাস পিতৃপক্ষ মানে শুধু আমার বাবা না, আমার ঠাকুরদাও হতে পারে, যে কোনো মানুষ যাদেরকে পিতা সমান, অর্থাৎ যারা উদার মনোভাবাপন্ন, তাদের উদ্দেশ্যে জল দেওয়া হয় কিন্তু পরেরটায়। অর্থাৎ এই যে একটা মাস একটা সার্কেল চলে, পিতৃপক্ষের সমস্ত মানুষের যে আত্মা বা আধ্যাত্মিকতার জায়গা রয়েছে, তাদের আশীর্বাদ কিন্তু আমাদের উপর বর্ষিত থাকতে থাকে একদম মহালয়া অবধি। মহালয়ার দিন তাদেরকে আমরা বিদায় দিই। সুতরাং সব দিক থেকে কিন্তু এই একটি মাস ভয়ঙ্কর পাওয়ারফুল মাস। এবং কৌশি অমাবস্যাকে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, রানী অমাবস্যা মনে করা হয়। স্বাভাবিক, স্বাভাবিক। এটা তো আপনার সাহায্য কি করে পাবে, যারা কৌশি অমাবস্যাতে আমার সাহায্য পেতে চাইছেন? দেখুন, চেম্বার তো সমস্ত চেম্বার এর মধ্যে হচ্ছে, এবং এর মধ্যে কৃষ্ণনগর চেম্বার অলরেডি হয়ে গেছে। যতগুলো চেম্বার আমার আছে সমস্ত চেম্বারে আমি যাব, এবং সমস্ত চেম্বার, শিলিগুড়ি টিলিগুড়ি সমস্ত চেম্বার হবে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সমস্ত চেম্বার হবে। এর বাইরে যারা আছেন, যার যেসব জায়গায় চেম্বারে যাওয়া হয় না, তারা অনলাইনের মাধ্যমে কিন্তু কৌশি অমাবস্যাকে কাজে লাগাতে পারবেন। মানে যেমন আমাদের চালু রয়েছে বিভিন্ন চেম্বারে যাওয়া, আমাদের এখন অফলাইন চেম্বার শুরু হয়ে গেছে, পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনেও আমাকে পাবেন। কৌশি অমাবস্যাকে যারা দূরের বন্ধুরা কাজে লাগাতে চাইছেন, যেখানে আমি যাচ্ছি না, সে তারা কিন্তু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে আমি কার্যত একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা আলোচনাটি আজকে করলাম, হয়তো আগামী দিনেও আমরা নিয়মিতভাবে এই আলোচনাটা থাকবে। কৌশি অমাবস্যা এখন প্রতিদিনই কৌশি অমাবস্যা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এই কৌশি অমাবস্যার শুধুমাত্র একটা তিথি লগ্ন নিয়ে আলোচনা করলাম, আপনারা শুনলেন, এটা সিরিয়াল নয়। ফলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভয়ঙ্কর খারাপ সময় চলছে, ভীষণ খারাপ সময় সব মিলে, সব মিলে এটা ভীষণ সত্যি কথা। আমরা কিন্তু রাজশ্রী দীর বা রাজশ্রীর আমরা কিন্তু সহযোগিতা চাই। আজকের মতো শেষ করছি, কালকে একই সময় ফিরে আসা, নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।